প্রিয় বন্ধুরা আজকে এই কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হলো আর এই মেরিট লিস্ট কাদের ক্ষেত্রে প্রকাশিত হলো তোমার কলেজে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এই মেরিট লিস্টে নাম থাকলে তোমরা কিভাবে ভর্তি হবে এবং ভর্তির ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই করবে না সেটি কি অবশ্যই তোমাদের জানাবো তার সাথে কাদের ক্ষেত্রে এবছর ভর্তির টাকা লাগছে না সারা বছর তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল ক্লিক আমাদের পরিবারের হয়ে বন্ধুরা সবার প্রথমেই তোমাদেরকে জানাই তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের রীতিমতো কি টাকা দিতে হবে না এবছরে দেখো এই মুহূর্তে আমি তোমাদের বলে রাখি রীতিমতো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা রীতিমতো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এখানে সবার প্রথমেই বলে রাখি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজি পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি এই সকল স্টুডেন্টদের মধ্যে কাদের ক্ষেত্রে সম্পূর্ণ সারা বছরের টাকা মুকুব করা হলো এক্ষেত্রে বলে রাখি সকলের ভর্তির টাকা কিন্তু মুকুব করা হয়নি শুধুমাত্র যারা ক্যালকাটা ইউনিভার্সিটির দায়িত্বপ্রাপ্ত কোনো কোর্সে ভর্তি হচ্ছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোর্সগুলো অর্গানাইজ করে থাকে সেই সমস্ত কোর্সে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ফিজটা মুকুব করা হয়েছে আদারওয়াইজ কিন্তু অন্য কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ফি মুকুব করা হয়নি আর তোমরা সকলেই যেন কিছুদিন আগে প্রেসিডেন্সির পড়ুয়ারা কিন্তু দাবি জানিয়েছিল সমস্ত ফি মুকুবের জন্য সেই পথেই কিন্তু হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বলে রাখি আজকেই কিন্তু প্রকাশিত হলো তোমাদের এর মেরিট লিস্ট মেরিট লিস্ট বলতে প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের যেটা আগে রীতিমতো জানিয়েছিলাম সাতাশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং তারপরে আঠাশ তারিখ থেকে মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মেরিট লিস্ট কিন্তু রীতিমতো প্রকাশিত হয়ে গেল আর এটা কিন্তু কোনো ফার্স্ট কিংবা সেকেন্ড কিংবা থার্ড মেরিট লিস্ট না এই মেরিট লিস্টে কিন্তু কলেজের প্রত্যেকের নাম থাকবে যেটা আমি আগে বলেছি এবং সেখানে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা রীতিমতো সেটা এডিট করার অপশান থাকলে ওখানে তোমরা এডিট করে নেবে তোমাদের কলেজের ওয়েবসাইটের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বা ইমেল আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো অনেকেই বলেছ যে আমার নামে ভুল আছে বা আমরা এই ভুল আছে সেগুলো তোমরা কিন্তু পুনরায় ঠিক করে নিতে পারো এবং প্রত্যেকটা কলেজে যে আজকেই প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেরকম কিন্তু নয় আশুতোষ কলেজ যেমন 30 তারিখ মেবি এরকম প্রত্যেকটা কলেজে কিন্তু এক একদিনে মানে তিরিশ তারিখের মধ্যে তোমাদের প্রায় প্রফেশনাল তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে মানে ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট হবে এবং এই মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলেই কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে এক্ষেত্রে প্রত্যেককে বলে রাখবো একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো ও তোমরা কিন্তু রীতিমতো যে কলেজের যে মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে ধরো তোমার নাম এসেছে তুমি ভাবছো আর একটা কলেজে ভর্তি হবো এই কলেজে ভর্তি হব না আর কিছুদিন সময় দেওয়া হয় তোমাদের দু দিন কিংবা তিন দিন কিংবা চার দিন সময় দেওয়া হয় এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম সেক্ষেত্রে কিন্তু আগে ভাগেই ভর্তি হয়ে যাবে যদি ভর্তি না হও সে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হবে কারণ ধরো ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম এসে তুমি ভর্তি হলে না কোনো একটা কলেজের জন্য ওয়েট করেছিলে সেকেন্ড মেরিট লিস্টে তোমার কিন্তু আর নাম নেওয়া হবে না তুমি ভর্তি না হওয়ায় সেই কারণে সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরিয়ে যাবে তখন কিন্তু তোমার ভর্তি হতে সমস্যা হবে বা ভর্তি নাও হতে পারো সেই কারণে আগে ভাগেই তোমরা কিন্তু কোনো অপশন হাতে না থাকলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি হয়ে যাবে এ কারণ তোমাদের যে টাকাটা দিয়ে তোমরা ভর্তি হবে সেই টাকাটা কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে রিফান্ডেবল সম্পূর্ণ টাকাটা তোমার যদি কলেজের ফিস তিন হাজার কিংবা চার হাজার বা পাঁচ হাজার হয় সেক্ষেত্রে তুমি যা টাকা দিয়ে ভর্তি হচ্ছ সেই টাকা কিন্তু পরবর্তী সময়ে তোমরা রিটার্ন পেয়ে যাবে কাজেই তোমরা কিন্তু এই মুহূর্তে যদি মেরিট লিস্টে নাম আসে তৎক্ষণাৎ কিন্তু ভর্তি হয়ে যাবে এ যাতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয় আর কিভাবে অনলাইনে পেমেন্টের মাধ্যমে তোমরা ভর্তি হবে এ সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছি যারা দেখোনি তোমাদের প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ও আর যেটা বলছিলাম ফিজের ব্যাপারে তোমরা বুঝতেই পেরেছ আমার মনে হয় প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু এরূপ উদ্যোগ নেওয়া উচিত কারণ এই মুহূর্তে শুধুমাত্র অসুবিধা না সকল স্টুডেন্টদেরই কিন্তু পরিস্থিতি এই রূপ কাটাতে হয়েছে সেই কারণে আমার এই পরিস্থিতির কথা ভেবে যে ভর্তির বা অ্যাডমিশন যে ফি আছে সেই ফি যদি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে মুকুব করা হয় তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে বা সুবিধা হবে স্টুডেন্টদের তোমাদের মতামত অবশ্যই জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত